শনিবার, 9 শ্রাবণ 1428, 14 জুলাই 2021, 13 জিলহজ 1442। 1209 সালের এই দিনে কুতুবউদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করেন। 1534 সালের এই দিনে ফরাসি অভিযাত্রী কানাডায় তরি ভিড়িয়ে সেটিকে ফ্রান্সের অঞ্চল বলে ঘোষণা করেন। 1814 সালের এই দিনে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1823 সালের এই দিনে চিলিতে দাস প্রথা বিলুপ্ত হয়। 1911 সালের এই দিনে মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন। 1932 সালের এই দিনে কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয়। 1933 সালের এই দিনে 27 বছর ধরে ধারাবাহিক প্রচারিত নাটক দ্য রোম্যান্স অফ হেলেন ট্রেন্টের প্রথম পর্ব প্রচারিত হয়। 1944 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বিমান বাহিনী জার্মানির হামবুর্গ বন্দরে নজিরবিহীন ও ভয়াবহ বোমাবর্ষণ করে। 1946 সালের এই